আজকের গল্প কর্মফল। ঘটনা এক, ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ভারী গলায় বললেন, বাহ, তোমার সার্টিফিকেট তো বেশ ভালো, তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না, ধরে নাও তুমি চাকরিটা পেয়েই গেছো। কিন্তু সমস্যা হচ্ছে, বড় স্যারকে উপহার হিসাবে 5,00,000 টাকা দিতে হবে, এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও, তারপর তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছি। ছেলেটি বাড়িতে এসে তার বাবাকে জানালো, বাবা, 5,00,000 টাকা না হলে আমার চাকরিটা হবে না। গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে 5,00,000 টাকা জোগাড় করলেন, তারপর বড় স্যারকে উপহার হিসাবে 5,00,000 টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেল। ঘটনা দুই, আজ বড় স্যারের ছেলের জন্মদিন, বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন। ছেলে কাছে আসতেই বড় স্যার হ্যাপি বার্থডে মাই সন বলতে বলতে ছেলের হাতে 5,00,000 টাকার বাইকের চাবি তুলে দিলেন। বাইক নিয়ে ছেলেটি খুশিতে আত্মরা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আমার বাবা সবচেয়ে ভালো বাবা। ঘটনা তিন, বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে, ঘন্টায় 80 কিলোমিটার বেগে হাই রোড দিয়ে ছুটে চলেছে বাইক, হঠাৎ ট্রাকের ধাক্কায় সব কিছু থেমে গেল। বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো। হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন, আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে 10,00,000 টাকা জমা করে দিন। বড় স্যার কোনো উপায় না দেখে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন। ঘটনা চার, বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি, 3-4 লাখ টাকার অপারেশনের জন্য 10,00,000 টাকা নিয়েছেন, পুরোটাই লাভ। খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন। বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন। ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি। বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোথাও খোঁজ পেলেন না। তিনি দিশেহারা হয়ে বসে পড়লেন। ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো। ফোনের ওই প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে আছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসাবে 20,00,000 টাকা দিতে হবে। কথাটা শুনেই বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্টোক করলেন। এই ছিল আজকের গল্প। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই। প্রত্যেক কেয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সুতরাং সময় থাকতেই সাবধান হয়ে যান, সৎ পথে চলার অভ্যাস করুন, ভালো কাজে অংশগ্রহণ ও মানুষের উপকারে আসলেই ভালো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম।